আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইস্পাহানি উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে কাছের ও দূরে যে যেখানে বসে তোমরা এই ক্লাস দেখছো সকল ছাত্র ছাত্রীদেরকে স্বাগতম। প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, দীর্ঘদিন আমরা ক্লাসের বাহিরে, যার কারণে আমাদের লেখাপড়ার কিছুটা হলো ক্ষতি হয়েছে। এই ক্ষতিকে পুষিয়ে নেওয়ার জন্য ইস্পাহানি উচ্চ বিদ্যালয় কেরানীগঞ্জ তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করছে। আশা করি তোমরা সবাই অনলাইন ক্লাসগুলি যদি মনোযোগ সহকারে ক্লাসের মতন করো তাহলে নিশ্চয়ই তোমরা উপকৃত হবে। আমরা ক্লাস সিক্সের ইসলাম শিক্ষার চতুর্থ অধ্যায় পার্ট দুই এখান থেকে আজকে আলোচনা করব। চতুর্থ অধ্যায় পার্ট দুই পাঠ হয়েছে সত্যবাদিতা। এর আরবি শব্দ হচ্ছে আসিদকু। সিদকু এর শাব্দিক অর্থ সততা, সত্যবাদিতা, সত্য কথা বলা, সত্য সাক্ষ্য দেওয়া ইত্যাদি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা মানুষ হিসেবে সামাজিক জীব। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত প্রাণী যত জীব সৃষ্টি করেছে এর ভিতর সবচেয়ে উত্তম জ্ঞান বুদ্ধি বিচক্ষণতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে পাঠিয়েছে। আমাদের সেই জ্ঞান বুদ্ধি বিচক্ষণতা সর্বসময় সত্য কাজে সঠিক কাজে লাগাতে হবে। তাহলে যদি আমরা সবসময় আমাদের এই জ্ঞান বুদ্ধি বিচক্ষণতা সঠিক কাজে ন্যায়সঙ্গত ব্যবহার করতে পারি তাহলে এর দ্বারা আমরা দুনিয়াতে উপকৃত হব, আখেরাতেও উপকৃত হব। তা সত্যবাদিতা কি? সত্যবাদিতা কাকে বলে? নিশ্চয়ই তোমরা মনে মনে অনেকেই এটা বলতে পারতেছো যে সত্যবাদিতা কাকে বলে। তারপর আমরা দেখি এখানে সত্যবাদিতার সংজ্ঞা কি। বাস্তব বা প্রকৃত ঘটনা যথাযথ প্রকাশ করাকে সত্যবাদিতা বলে। কি বলছি? যে বাস্তব বা প্রকৃত ঘটনাটা যেভাবে ছিল যেভাবে আছে যথাযথভাবে ওইভাবে প্রকাশ করাকেই সত্যবাদিতা বলে। এখানে কোনো ক্রমে বাড়ানো কমানো গোপন রাখা এগুলি যাবে না, তাহলে এটা সত্যবাদিতার সংজ্ঞায় পড়ে না। আমরা চলার পথে কোথাও একটা ঘটনা আমরা দেখেছি, সেই ঘটনাটা বর্ণনা করতে গিয়ে অথবা এই ঘটনাটার যদি সাক্ষ্য প্রদান করতে হয় তখন আমরা ঘটনাটা যেভাবেই দেখেছি ঠিক ওইভাবেই বর্ণনা করব, এটাই হলো সত্যবাদিতা। সত্যবাদিতার কতগুলি উপকারিতা আছে। আমরা কেন সত্যবাদী হব? নিশ্চয়ই এর কিছু উপকারিতা আছে, তাই না? এই দুনিয়াতেও আমাদের উপকারিতা আছে, আখেরাতেও আমাদের কি আছে? উপকারিতা আছে। এক নম্বরে হলো মহৎ গুণের অধিকারী। সত্য বাদিতার উপকারিতা এক,
হওয়ার গুণের অধিকারী। যদি আমরা সদা সত্য কথা বলতে পারি, সত্যবাদী হতে পারি, তা আমার এই গুণটা হবে একটা মহৎ গুণ, যে গুণটাই আমাদের থাকা দরকার, সেই গুণটা আমরা অর্জন করতে পারবো। এই কারণে আমাদের সার্বক্ষণিক বা সবসময় মহৎ গুণ এর অধিকারী হতে হবে। দুই, সবাই ভালোবাসবে, সবাই ভালোবাসবে। যদি আমরা সত্যবাদী হতে পারি, তাহলে আমাদেরকে সবাই কি করবে? ভালোবাসবে। সবাই আমাদেরকে সত্যবাদী বলে জানবে, মিথ্যুক বলে জানবে না। মিথ্যুক বলে জানাটা এটা ভালো, এই মিথ্যুক বলে জানাটা এটা আমাদের জন্য একটা অপমানজনক, এটা খারাপ, এটা মানুষত্ববোধের অভাবের কারণ। মিথ্যা কবিরা গুণা, মিথ্যা সকল পাপের জননী। মিথ্যা বলা যাবে না, মিথ্যা পরিহার করে সত্য কথা বলতে হবে, সত্যবাদী হতে হবে। আর যখন আমরা সত্য কথা বলতে পারবো, সত্যবাদী হতে পারবো, সমাজে ভালো কাজগুলি করব, তখন সমাজের যে লোকগুলি আছে, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, আমার গ্রামের লোক, আমার শিক্ষক, আমার ক্লাসের, আমার সহপাঠী সহকর্মী যারা আছে, সবাই আমাদেরকে কী করবে? ভালোবাসবে। তিন, সম্মান করবে, সম্মান করবে। যারা প্রকৃত ঘটনা যথাযথভাবে প্রকাশ করবে, সত্য কথা বলবে, সত্যবাদী হবে, তাদেরকে কি করবে? তাদেরকে মানুষ সম্মান করবে, তাদেরকে স্নেহ করবে, তাদেরকে ভালো জানবে, মনে প্রাণে তাদেরকে সবসময় সম্মান করবে, শ্রদ্ধা করবে। তো আমাদেরকে সত্যবাদী হতে হবে। চার, আখিরাতে পরম সুখ লাভ করবে। আখিরাতে পরম সুখ লাভ করবে। আল্লাহ রাব্বুল ইজ্জা যেহেতু আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, জীবন যেভাবে আমাদের আছে, মরণও আমাদের আছে। মৃত্যুর পরের যে জীবনটা, এটাকে বলা হয়েছে আলমে বরজাক। কি বলা হয়েছে? আলমে বরজাক। মৃত্যুর পরের জীবনটাকে কি বলা হয়েছে? আলমে বরজাক বলা হয়েছে। আলমে বরজাকে অবস্থান করার পর একসময় কিয়ামত হবে। এই কিয়ামতে মানুষের বিচার হবে। কিসের বিচার হবে? দুনিয়াতে আমার ভালো কাজগুলির বিচার হবে, আবার খারাপ কাজগুলির বিচার হবে। ভালো এবং মন্দ এই কাজগুলির বিচার হয়। বিচারটা কি হবে? যদি আমার নেকের পাল্লা ভারী হয়ে যায়, ভালো কাজের পাল্লা ভারী হয়ে যায়, এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। আর যদি আমার গুনার পাল্লাটা ভারী হয়ে যায়, অপরাধের পাল্লাটা ভারী হয়ে যায়, তাহলে আমাদের জন্য রয়েছে জাহান্নাম। তিনি আখিরাতে যদি আমি জান্নাতে যেতে পারি, যাতে জান্নাতে থাকতে পারি, সেখানে পরম সুখ আমি লাভ করতে পারি, এই জন্য আমাকে সদা সর্বদা সত্যবাদী হতে হবে, সত্য কথা বলতে হবে, সৎভাবে চলতে হবে। এরপরে পাঁচ নম্বর হলো মিথ্যা ছেড়ে দিবে। এখন যেভাবে দিন দিন শেষ হলে আবার রাত চলে আসবে, দিন শেষ হলে রাত চলে আসবে, দিন এবং রাত
একসাথে চলতে পারে না। যেখানে দিন আছে সেখানে রাত নেই, যেখানে রাত আছে সেখানে দিন নেই। যেখানে সত্য কথা আছে, যেখানে সত্য কথা আছে সেখানে মিথ্যা কথা নেই, যেখানে মিথ্যা আছে সেখানে সত্য নাই। অতএব আমরা যদি মিথ্যা ছেড়ে দেই তাহলে আমরা সত্যবাদী হতে পারবো, কিন্তু মিথ্যা যদি আমি রেখে দেই, মিথ্যা যদি ধরে রাখি তাহলে আমি সত্যবাদী হতে পারবো না। এই কারণে আমাকে কী করতে হবে, মিথ্যাকে ছেড়ে দিতে হবে। কী করতে হবে, মিথ্যাকে ছেড়ে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফা ইন্নাস সিদক তোমা আনীনাতুন ওয়া ইন্নাল কাযিবা রিবাতুন। বলা হয়েছে সত্য হলো প্রশান্তি এবং মিথ্যা হলো সংশয়। সত্য কি? সত্য প্রশান্তি। সত্য কি? প্রশান্তি। সত্য কথা বললে সে শান্তি পাবে, আত্মা শান্তি লাগবে, ভালো লাগবে, মন ভালো থাকবে। আর মিথ্যা হলো সংশয়, মিথ্যার ভিতরে সংশয় থাকে। মিথ্যা সকল পাপের জননী, মিথ্যা পাপ কাজের শুরু। অতএব এই মিথ্যাকে আমাদের পরিহার করতে হবে, সত্যকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। সাত নম্বরে আছে, তাহলে কি সাত, ছয় নম্বরে কি? বিশ্বাসী হবে। বিশ্বাসী হবে যে ব্যক্তি সদা সত্য কথা বলে, মিথ্যা কথা বলে না, তাকে সবাই কি বিশ্বাস করে, সে বিশ্বাসী হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষ আলামিন বলতো, বিশ্বাস করত, তার কাছে তাদের প্রয়োজনীয় হ্যাঁ মূল্যবান জিনিসগুলি গচ্ছিত রাখত। আল্লাহ রাসূল আবার ওইভাবে রোদ দিয়ে দিত, এই জন্যে করতো যে তিনি বিশ্বাসী হচ্ছিলেন, আমাদেরও বিশ্বাসী হতে হবে। প্রশান্তি পাবে, প্রশান্তি পাবে, প্রশান্তি পাবে। আর আট নম্বর হয়েছে পুণ্যের পথ পরিচালিত করবে। পুণ্যের পথে পরিচালিত করবে, পুণ্যের পথে পরিচালিত করবে। সত্যবাদিতা মানুষকে কোথায় পরিচালিত করবে? সত্যবাদিতা মানুষকে পুণ্যের পথে পরিচালিত করবে, ন্যাকের পথে পরিচালিত করবে। আর যখন মানুষ ন্যাকের পথে পরিচালিত হবে তখন মানুষ এই এই পুণ্য এই ন্যাক আমাদেরকে বেহেস্তের পথে পরিচালিত করবে। সত্যবাদিতা আমরা আবারও খেলাখি, সত্যবাদিতা মানুষকে পুণ্যের পথে পরিচালিত করবে। সত্যবাদিতা মানুষকে কোথায় পরিচালিত করবে? সত্যবাদিতা মানুষকে পুণ্যের পথে পরিচালিত করবে। সত্যবাদিতা যখন মানুষকে পুণ্যের পথে পরিচালিত করবে, পুণ্যের পথে পরিচিত হলে এই পুণ্যই মানুষকে আবার কি করবে, এই পুণ্যই আবার মানুষকে বেহেস্তের পথে পরিচালিত করবে। অতএব যদি আমাদেরকে পরজীবনে শান্তি পেতে হয়, বেহেস্তে যেতে হয়, তাহলে আমাদেরকে কী করতে হবে, সত্যবাদী হতে হবে। এ সম্পর্কে তোমরা ছোটোবেলায় তোমাদের দাদা দাদি নানা নানি এদের কাছ থেকে একটা সুন্দর ঘটনা তোমরা শুনেছ। আমি যখন বলবো ঘটনা তখন অবশ্যই তোমরা ওই ঘটনার সাথে মিলিয়ে নেই যে এই ঘটনা তোমরা শুনছো এবং তোমাদের মনে আসে। সত্যবাদী সম্পর্কে, সত্যবাদীদের সম্পর্কে আমরা কি ঘটনা দাদা দাদির কাছ থেকে, মুরব্বীদের কাছ থেকে, ক্লাসের শিক্ষকদের কাছ থেকে আমরা অনেক শুনেছি। সেই ঘটনা হলো আমাদের পরিচিত বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ, তার একটা ঘটনা। সে ছোটবেলার কথা, তিনি লেখাপড়ার উদ্দেশ্যে বাগদাদে
যাবেন। তার মা রওনা হওয়ার সময় বলে দিল যে বাবা মিথ্যা কথা বলবে না। কি বলছে? যে মিথ্যা কথা বলবে না, এটা মায়ের আদেশ। মা বলে দিছে তুমি মিথ্যা কথা বলবা না। বাগদাদের পথে যখন রওনা হলো সে কাফেলা নিয়ে, তার পূর্বে তার মা কিছু স্বর্ণমুদ্রা তাকে দিয়েছিল। পথের মধ্যে একদল লুণ্ঠন বাহিনী, যাদেরকে আমরা ডাকাত বলি, ডাকাত, এখন আমরা ডাকাত বলি, ও সময় বলতো লুণ্ঠন বাহিনী, একদল লুণ্ঠন বাহিনী তাদের মাল সামানা লুট করার জন্য পথের মধ্যে তাদের গতিরোধ করল। একে একে সবাইকে খোঁজ করে তাদের সাথে যে সমস্ত মাল সামানাগুলি ছিল লুণ্ঠন বাহিনী সেগুলি নিয়ে নিল। সর্বশেষ হযরতে আব্দুল কাদির জেলানি রহমাতুল্লাহি আলাইহির পালা, তার কাছে ডাকাত দলের সর্দার জিজ্ঞাসা করলো, হে বালক তোমার কাছে কি কিছু আছে? তখনই তার মনে পড়ে গেল যে তার মা তাকে যেন কি বলছিল, যে কখনো মিথ্যে কথা বলবে না। তার এটা মনে পড়ে গেল যে মা আমাকে বলে দিয়েছে মিথ্যে কথা বলা যাবে না, তাহলে আমি তো মিথ্যে কথা বলতে পারবো না। সে সত্য কথা বলে দিল যে হ্যাঁ, আমার কাছে স্বর্ণমুদ্রা আছে, 40টি স্বর্ণমুদ্রা আছে। ডাকাত দল অবাক হয়ে গেল যে বালকের কাছে 40টি স্বর্ণমুদ্রা আছে, আর সেটা সে অকপটে বলে দিল। কোনো বালক তো ডাকাতদের হাতে, ডাকাতদের কবলে পড়লে কোনো মানুষ তো এরকম সত্য কথা বলে দেয় না যে আমার কাছে টাকা আছে, পয়সা আছে, স্বর্ণমুদ্রা আছে, এগুলি কখনোই বলে না। কিন্তু হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলা তিনি নির্ভয়, নির্দ্বিধায় উত্তর দিলেন যে 40টি স্বর্ণমুদ্রা আমার কাছে আছে। তার কথা যাচাইয়ের জন্য ডাকাত দলের সর্দার ধমক দিয়ে বলল, হে বালক স্বর্ণমুদ্রগুলি কোথায়, আমাদের সেগুলি দেখাও। তিনি তার জামার আস্তিন, হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলা তার জামার আস্তিন থেকে তার সেই স্বর্ণমুদ্রাগুলি দেখালো যে আমার মা আমার জামার এই আস্তিনের ভিতরে স্বর্ণের মুদ্রাগুলি আমি রওনা হওয়ার আগে দিয়ে দিয়েছে। ডাকাতরা তার সততা দেখে অবাক হয়ে বলল, ডাকাতরা তার এই যে সততা, এই যে সত্যবাদিতা, এটা দেখে অবাক হয়ে গেল, অবাক হয়ে বলল, এরূপ লুকানো স্বর্ণমুদ্রা আমরা কখনোই খুঁজে পেতাম না, তুমি কেন বললে? হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বললেন যে আপনারা জিজ্ঞাস করায় আমি সত্য কথা বলে দিয়েছি, আমি মিথ্যা বলি নাই, আমার মা আমাকে মিথ্যা বলতে নিষেধ করেছে, কারণ আমার মা আমাকে সর্বদা সত্য কথা বলতে বলছে, এই কারণে আমি আমার এই স্বর্ণমুদ্রাগুলির কথা আপনাদের কাছে অকপটে বলে দিয়েছি। ডাকাতরা বালক আব্দুল কাদিরের সততায় মুগ্ধ হয়ে নিজেদের পাপকর্ম সম্পর্কে অনুশোচিত হলো, অনুশোচনা করল, তারা ডাকাতি ছেড়ে দিয়ে সৎ পথে চলার প্রতিজ্ঞা করল। তাহলে এই যে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ সৎ পথে থাকার কারণে, সত্যবাদী হওয়ার কারণে, মিথ্যা না বলার কারণে ডাকাতরা অনুশোচিত হলো, অনুতপ্ত হলো, তারা তাদের ডাকাতি ছেড়ে দিয়ে তারা সরল সোজা পথে পরিচালিত হতে লাগলো। সত্যবাদিতা এভাবেই মানুষকে মুক্তি ও কল্যাণের পথ দেখায়। তাহলে এই সত্যবাদিতা কী হবে? সত্যবাদিতা আমাদেরকে মুক্তি দেবে, সত্যবাদিতা আমাদেরকে কী দেবে? মুক্তি দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুক, সত্য সমাগত মিথ্যা অপসৃত, মিথ্যার পতন অবশ্যম্ভাবী। অতএব আমরা যদি সত্যের উপরে
প্রতিষ্ঠিত থাকতে পারি তাহলে মিথ্যা আমাদের থেকে দূরে সরে যাবে, মিথ্যার পতন হবে, মিথ্যা ধ্বংস হয়ে যাবে, সমাজে ফিরে আসবে শান্তি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ যাবৎ যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম আমরা অবশ্যই বিষয়টি সবাই বুঝতে পেরেছি, এর দ্বারা আমাদেরকে কিছু শিক্ষা অর্জন করতে হবে। শিক্ষাগুলি কি হতে হবে? যে আমাদের সকলকে সত্যবাদী হতে হবে। কি হতে হবে? সত্যবাদী হতে। আমরা সবাই পারবো তো? ইনশাল্লাহ অবশ্যই পারবো। সবাই আমরা সত্যবাদী হব, কখনো মিথ্যা কথা বলবো না, মিথ্যাবাদী হব না। আর এই সত্যবাদী হলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। আর সদা, তাই সদা সব সময় সর্বদা আমরা সত্য কথা বলবো। আল্লাহ রব্বুল ইজ্জাত আমাদের সকলকে যেন সদা সর্বদা সত্য কথা বলার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।